फ्रेंड्स वेलकम बैक टू आवर न्यू वीडियो एंड फर्स्ट ब्लॉग। तो आज के আমরা একটা প্রথম ব্লগ শুট করতে চলেছি। তো আমরা লকডাউনের কারণে তো বাইরে কোথাও যাওয়া যাবে না, তো আমরা যেখানে যাচ্ছি সেটা খুব ঘরের সামনেই, তো আর জায়গাটা খুব ফাঁকা, তাহলে ভাবলাম যে আমরা যখন একটু ঘুরতে যাচ্ছি, ঘরে অনেক দিন আছি তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি, তো যাচ্ছি যখন তাহলে একটা ভিডিও, হ্যাঁ তোমাদেরও ভালো লাগবে ঘরে বসে বসে দেখতে। তো চলো তাহলে আমরা আগে যাই, নিয়ে দেখাবো তোমাদের আগের রাস্তা। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম জায়গাটা খুব ফাঁকা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সময় অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে বেশ আমাদের খুব ভালোই লাগছে। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার আমরা অনেক কাছেই চলে এসেছি, জানি এই ব্লকটাতে সেরকম কিছু নেই, তবুও জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা আশা করি তোমাদের পরিবেশটা দেখে খুব ভালো লাগবে। আমরা এখানে দুজন আসিনি, আমাদের সাথে আরেকজন আছে, হাই চলে। তো আমাদের সাথে আছে দীপঙ্কর, যেখানে আশা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, আর এই দূরে না ময়ূর দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা আসছে না। এখানে প্রায় 15-20টা ময়ূর আছে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, আমরা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এইভাবে লম্বা হবে, এদিকে আরেকটা ময়ূর, এই যে কাছে কাছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ময়ূর যাচ্ছে, আসছে আসছে, প্লিজ এদিকে একটু চলাই, প্লিজ দূরে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দূরে দৌড়াচ্ছে, 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 চলে গেল।
ওই ময়ূরটা এখনো পালক মেলে আছে, পালক মেলে আছে, কিন্তু দেখা যাচ্ছে না, এটা মানে ক্যামেরাতে আসছে না। আরে কি দারুণ লাগছে দেখতে। এবার আমরা বাড়ি ফিরছি, তো আমাদের এবার বাড়ি যাওয়া যাক। তোমরা তাহলে জানিও পরিবেশটা দেখে তোমাদের কেমন লাগলো। লকডাউনের সময় এরকম পরিবেশে এসে খুব ভালোই লাগে, যেহেতু অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি, সেহেতু আরো সুন্দর লাগছে। আর ভাবে মাস্ক কেন পরিনি, মাস্ক নিয়ে এসেছিলাম কিন্তু একটাও লোক নেই। আজকে এই সুন্দর পরিবেশে এসে আমাদের ভিডিওটি আমরা শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।